হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শানপর্ণা ব্লগস। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বিগত কয়েকদিন ধরেই আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো চলছিল না, আর আমরা কিন্তু গেছিলাম সবাই মিলে দেশের বাড়িতে ঘুরতে। সেটা অবশ্য আমার বরের আগের ব্লগ দেখে তোমরা সবাই বুঝতেই পেরেছো। সেই ব্লগটাকে তোমরা এতটাই ভালোবাসা দিয়েছো যে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে আমরা ছুটির দিনে ঠিক কেমনভাবে নিজেদের সকালটাকে কাটাই সেটা তোমাদের সাথে নতুন একটা ব্লগে শেয়ার করে নেব। আগের দিন তো আমার বর একাই ছিল, কিন্তু আজকে কিন্তু আমরা সবাই আছি, তাই আজকের ব্লগটা একটু নতুনত্ব আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু চান করে একদম রেডি। এবার এদিকে আমার বড় দেখো ঘুম থেকে উঠে পড়ে ব্রাশ করছে, আর আমি ততক্ষণে পুজোটা সেরে নিচ্ছি। এমনিতে কিন্তু এখন নিম্নচাপের জন্য এতটাই আকাশের অবস্থা খারাপ যে বাড়ি থেকে বেরোনোও কিন্তু সেরমভাবে সম্ভব হচ্ছে না। তাই আজকে আমরা ভাবলাম যে বাড়িতেই আজকের ছুটির দিনটা একটু খাওয়া দাওয়া করে নিজেদের মতো করে এনজয় করি। এবার দেখো আমি পুজো করে নিয়ে চলে এসেছি চা বানাতে। আমরা কিন্তু সবাই হাতে হাতে মিলেমিশে কাজ করি। অন্যদিনে আমার বরের যখন অফিস থাকে তখন কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মিলেমিশে আমরা কাজ করি, কিন্তু আজকে যেহেতু আমার বরের অফিস ছুটি ছিল তাই আমরা আজকে বললাম যে বাড়ির সমস্ত কাজটাই আমরা দুজনে মিলেই করব। আজকে কিন্তু বাবা মায়ের একদম ছুটি। এবার দেখো সকাল সকাল চা করে বিস্কুট নিয়ে চলে গেছি আমরা সকালের চাটা খেতে। আমি যেদিন একা ছিলাম বাড়িতে সেই ভ্লগটাতে আমি বলেছিলাম যে সকালবেলা চাটা করে খেতে যত না কষ্ট হচ্ছে, তার থেকে কিন্তু একা খেতে আমার খুব বেশি খারাপ লাগছিল, কারণ এইভাবেই আমরা চারজনে একসাথে বসে চা খাই। তো দেখো চা খেয়ে আমি একটু গাছে জল দিয়ে নিলাম, তারপরে সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এলাম। ছুটির দিন বা রবিবারে আমাদের কিন্তু লুচিটাই সকালে বেশিরভাগ হয়ে থাকে, আর রোজকার এই রুটি আর লুচি করার দায়িত্বে কিন্তু সবসময় আমিই থাকি। কিন্তু আজকে যেহেতু আমরা দুজন মিলেমিশে কাজটা করছি তাই আজকে কিন্তু লুচি তরকারি যাই হোক না কেন সেটা কিন্তু আমরা দুজনেই মিলেমিশে বানাব। ও ওইদিকে ময়দাটা মেখে নিচ্ছে, আর এইদিকে আমি তরকারিটা বানানোর জন্য আলুগুলো কেটে নিচ্ছি, কারণ আজকে লুচির সাথে আলু চচ্চড়িটাই হবে। অন্যদিন ছোলার ডাল বা আলুর দম হয়, কিন্তু আজকে আলু চচ্চড়িটাই হচ্ছে। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে আলু চচ্চড়িটা বসিয়ে নিলাম, আর আরেকদিকে শুরু করে দিচ্ছি বেগুন ভাজার প্রিপারেশন। ছুটির দিনে কিন্তু বাড়িতে থাকলে একটু জমিয়ে খাওয়া দাওয়া না করলে মনটা ঠিক ভরে না। এমনি বাড়িতে লোকজন এলে তখন তো বেশ ভালোই ভুড়িভোজ হয়, কিন্তু এক একদিন কিন্তু নিজেদেরও একটু প্যাম্পার করতে খুব ভালো লাগে। বেগুন ভাজা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি, তাই লুচির সাথে বেগুন ভাজাটা আর মিস করা গেল না। এবার দেখো এখানে আমি লুচি প্রিপারেশনটা করে নিচ্ছি। আমাদের আলুর চচ্চড়ি কিন্তু একদম রেডি। এবার আমার বর বলল, তুমি যখন এতটাই কাজ করলে তখন তোমাকে একটুখানি লুচিটা বেলে দিয়ে সাহায্য করে দিই, তাই এখানে ওই লুচিগুলোকে বেলে নিচ্ছে, আর ও কিন্তু বেশ ভালোই গোল গোল করে লুচিগুলো বেলছিল। ও যেহেতু খেতে খুব ভালোবাসে তাই রান্নাটাও কিন্তু বেশ ভালো পরিপাটি করেই করতে পারে। আর এই দেখো এবার আমাদের সবকটা লুচি বেলা হয়ে গেল, আর এদিকে আমাদের বেগুন ভাজাও কিন্তু একদম কমপ্লিট। এবার আস্তে আস্তে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। লুচিগুলো কিন্তু বেশ ভালো মতো ফুলছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে এই ক্রেডিটটা কার। আমার গিন্নি কিন্তু ময়দাটা মেখেছে, আর আমি কিন্তু বেলে দিয়েছি। ক্রেডিট যারই হোক না কেন মিলেমিশে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, আর সেখানে যদি লুচি একটু কমও ফুলে তাতে কিন্তু দুঃখ বেশি হয় না। আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। ফুলকো ফুলকো লুচি, তার সাথে বেগুন ভাজা, আলুর চচ্চড়ি, আর সাথে ছিল মিষ্টি। এবার সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নেব।
এই ছুটির দিনে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করার মজাটাই কিন্তু আলাদা, যেটা সারা সপ্তাহ হয় না। ওই সকালবেলা উঠে একটুখানি ভাত তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যেতে হয়, তো এই ছুটির দিনটা বেশ রিল্যাক্সে বসে একটু খাওয়া দাওয়া করা যায়। আর ব্রেকফাস্ট করার পরে চা তো খেতেই হবে। বাঙালিদের কিন্তু চায়ের প্রতি একটা অন্যরকমই ভালোবাসা থাকে। চার বেলা যদি ভালো করে চা না হয় তাহলে কিন্তু দিনটাই জমে না। এবার দেখো, জলখাবার আর চা খাওয়ার পরে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আমার বর কুটনোটা কেটে নিচ্ছে, ও কিন্তু খুব ভালো কুটনো কাটতে পারে, আর আমিও কিন্তু ওকে একটু হেল্প করে নিলাম। তো দেখো, আমাদের কুটনো কাটা কিন্তু একদম কমপ্লিট, আর এদিকে আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। আজকের আমাদের মেনুতে আছে করলা ভাজা, আর এটা হলো ঝিঙের পাতুরি, আর হচ্ছে চিকেন। ঝিঙের পাতুরির রেসিপিটা আমি কিন্তু অলরেডি আগে একটা ভিডিওতে শেয়ার করে দিয়েছি, তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে ঝটপট গিয়ে দেখে নিতে পারো। এই ঝিঙের পাতুরিটা খেতে কিন্তু একদম অন্য রকম হয়। আর এদিকে দেখো, আমাদের চিকেনও কিন্তু একদম প্রায় শেষের পথে। এবার আমি ভাতটাও বসিয়ে নিলাম। আমরা একটু গরম গরম ভাত খাই বলে ভাতটা কিন্তু সবার শেষেই করি, আর সাথে একটু ডালও বানিয়ে ফেললাম। এবার সমস্ত রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ভাত বেড়ে নিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে যাব। আমাদের কাপল ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিও। আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউবের ব্লগ মিনিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুকের শান পর্ণা পেজটাকে ফলো করতে একদম ভুলো না। এই দুপুরবেলা একসাথে খাওয়া কিন্তু খুব কমই হয়, ছুটি থাকলেও এদিক ওদিক যাওয়া লেগেই থাকে। তো আজকে যেহেতু সবাই মিলে একসাথে হয়েছি, তো একসাথে বসেই সেটা খাচ্ছি আমরা। বিয়ের পর থেকে কিন্তু সেভাবে সারাদিনে সমস্ত কাজ করা বা রান্না করে সবাইকে খেতে দেয়া, এটা কিন্তু আমাকে কেউই করতে দেয়নি। তাই আজকে যখন আমি এই সুযোগটা পেয়েছি তখন কিন্তু আমারও যেমন খুব ভাল লাগছে, তেমনি বাড়িতে কিন্তু সবাই খুব ব্যাপারটাকে এনজয় করছে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে যখন বাইরেটা দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে, তখন আমার বর আর আমি প্ল্যান করে বললাম চলো একটুখানি ঘুরে আসি। বাড়ি ফেরার সময় কিন্তু সন্ধে হয়ে গেছিলো, আর ফেরার সময় দক্ষিণেশ্বর ব্রিজে যখন উঠলাম লাইটিংটা দেখে এত সুন্দর লাগছিল যে না দাঁড়িয়ে আর থাকতেই পারলাম না, একটুখানি ব্রিজে দাঁড়িয়ে গঙ্গার হাওয়াও খেয়ে নিলাম। আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এবার দেখো আমাদের ফটো তোলার পর্ব। তো আজকের ব্লগটা কিন্তু এত অবধি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।